নমস্কার, সেভেন আওয়িক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কালিয়াগঞ্জের ছায়া এবার মালদহে। অজ্ঞাত পরিচয় এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা কালিয়াচক সংলগ্ন এলাকা জুড়ে। স্থানীয়দের অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে। উপযুক্ত তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, মালদহ কালিয়াচক থানার অন্তর্গত আকুন্দ বাড়িয়া গ্রাম পঞ্চায়েতের উচিরপুর গ্রামে চাষের জমিতে অজ্ঞাত পরিচয়ের নাবালিকার নিথর দেহ স্থানীয়দের নজরে আসতেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। নাবালিকার বয়স আনুমানিক 12 থেকে 14 বছর, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা চন্দ্রশেখর জানান যে আজ সকালবেলা এই ঘটনা আমাদের নজরে আসে, আমরা আতঙ্কিত রয়েছি, পুলিশ সঠিক তদন্ত করুক। উজিরপুর গ্রামের মোজা, এখানে একটা মহিলা মেয়ে পড়েছিল, 14-15 বছরের মেয়ে, এবং তাকে কে বা কারা ফেলে গেছে, কোথাকার মেয়ে সঠিক ঠিকঠাক জানছি না, কিন্তু এখানে অন্য স্থানীয় মেয়ে নেই, বাইরের মেয়ে আছে, তাকে ফেলে গেছে এবং তাকে পুলিশের তদন্ত ঠিকঠাক হোক সেটা আমি চাই, এবং এলাকার স্থানীয় বাসিন্দার আতঙ্কে আছে, আতঙ্কে থাকার কারণে তারা জমি মাঠে চাষ করতে পারছে না, এটা ঠিকঠাক যেন শাস্তি হোক উপযুক্ত, এটাই আমি চাই। এটা সকালে সকালেই দেখতে পাওয়া যায়। এটা কি স্থানীয় না? মেয়েটা স্থানীয় না, স্থানীয় না, এখন কেউ ঠিকঠাক চিনতে পারছে না, তো স্থানীয় আর বাইরের বলা যাচ্ছে, মানে হচ্ছে কেউ কিছু দুষ্কৃতি প্রায় লোক ওগুলোই করে আর কি করে। স্থানীয় বাসিন্দা রঞ্জন মাহাতো বলেন, মনে হচ্ছে এই মৃতদেহ স্থানীয় কারণ নয়, চেনা যাচ্ছে না, দুষ্কৃতীরা বাইরে থেকে এনে হয়তো এখানে ফেলে দিয়ে গেছে, তদন্ত হলে বোঝা যাবে। জমিন আসলো, পটলের জমি আসছে, দেখতে গেলে কখন এটা? সকাল 7টা। মেয়েটা কি স্থানীয়? মেয়েটা স্থানীয়? স্থানীয় না। কি মনে হচ্ছে? মনে হয় বাইরের মেয়ে আছে। কিভাবে ফোন করা হয়েছে? হাতে মেরেছে, মুখে দাগ আছে। আর কিছু মনে হচ্ছে? আর কিছু মনে হচ্ছে। কারা করেছে এই সব কাজ? কে করেছে, কারা করেছে ওটা আমরা কেমন করে বলবো? সকালে আসলো, জমি দেখতে গেল, আমরা ভয়ে তো মাঠে কাজ করতে পারি না। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিশ। উল্লেখ্য, এই মুহূর্তে কালিয়াগঞ্জ ধর্ষণ কাণ্ডের ঘটনায় উত্তাল সারা রাজ্য, নারী সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন, তারই মাঝে মালদার এই ঘটনা। তবে ধর্ষণ করে খুন করা হয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? মৃতদেহটি বা কার, কে বা এর সঙ্গে জড়িত, সমস্ত এখনো ধোঁয়াশার মধ্যে, তদন্তে নেমেছে পুলিশ। মালদা থেকে আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।